আপনাদেরকে পিতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উত্তর কাপরুল ঝিল পার নম্বর বাড়ি এই বাড়িটিতে আপনারা আসলে তাদের ঠিকানাটা পেয়ে যাবেন বা তাদেরকে পেয়ে যাবেন এই যে খালা রয়েছে এবং খালার নাতনি এবং তার মেয়ে অসুস্থ মেয়ে তারা হলো এই বাড়িটিতে থাকেন এবং পাশাপাশি তিনি হলো একটি দোকানে জব করতেন তার মেয়েটি হলো এই যে আপনারা দেখছেন এই মেয়েটি হলো মেট্রিক পাস করেছেন তার স্বপ্ন যে একটা চাকরি হলে তার হলো নানুর হাল ধরতে পারেন বা সংসারের যে কষ্টটা লাগামটা ধরে অন্তত নানুকে শেষ বয়সে একটু স্বস্তিবোধ দিতে পারেন ঢাকায় এসে এই খালা প্রথমে হলো বাসাবাড়িতে কাজ করেন এবং কাজ করার পর সেখানে পেটে ভাতে হইলো এই তার মেয়েটিকে নিয়ে আসেন তারপর মেয়েটির বিয়ে হয় সেখান থেকে হলো তার মেয়েটি জামায় অসুস্থ হয়ে বেনিস্ট করে মারা যায় একমাত্র যে পুরুষটি ছিল সেই পুরুষটিও দুনিয়া থেকে চলে যান দর্শক এই ফ্যামিলিতে তার হলো তিনটি নাতনি তিনটি দুইটি বিয়ে দিয়েছেন আর একটি রয়েছে এখন হলো তিনি আগে হেঁটে হেঁটে দোকানে গিয়ে টাকা নিয়ে তুলতেন এবং এখন বর্তমানে তাও পারছেন না তার পায়ে সমস্যার কারণে তিনি হলো একটি রাস্তার ধারে বসে সেখানে হলো মানুষের কাছে হাত পেতে বসে থাকেন যে যা দেয় সে নিয়ে চলেন সেসব বিষয় এবং গল্পগুলো নিয়ে আমাদের এই প্রতিবেদনটি দর্শক চলুন আমরা কথা বলি চলুন দর্শক আমরা কথা বলি যে খালা কিভাবে রাস্তার ধারে যে কষ্ট করে রোদে পুড়ে এই ফ্যামিলির জন্য কষ্ট করছে যে তার নাতনিটি রয়েছে এবং তার মেয়ে রয়েছে আমরা তাদের সাথে কথা বলি আসলে তারা কি করতে চাচ্ছে তার মেয়েটি তো এখন মেট্রিক পাস করেছে দর্শক কি সে যদি একটি চাকরি পায় বা কোনো কিছু করার তাদের ইচ্ছা রয়েছে কিনা আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আপনি আপনি তো এই যে আপনার মা যে অসুস্থ মেয়ে বলেছে আপনি কি ছিলেন জি আর ছোটবেলায় কি আপনাকেই নিয়ে আসছে ঢাকায় জি তো সেই সময় তো আপনার মা বলেছে যে প্যাটে ভাতে বানিলো বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেছে ঠিক তো এখন তো আপনি অসুস্থ মাঝখানে শুনেছিলাম যে না আপনি একটা দোকান করতেন জি আমি দোকানটাই করতে চাচ্ছি যে কিছু যদি কোনো হেল্পফুল হতো দোকানটা করতে আবার চাচ্ছিলাম তখন অসুস্থ হয়ে গেলাম তখন দোকানটা আমার চলে যায় এখন যদি দোকানটা করতে পারলে আমি সংসারটাকে আবার একটু আগের মতো চেষ্টা করে দেখতাম যদি কেউ হেল্প করত তো আপনার মা তো যেভাবে কষ্ট করতেছে তো আপনার মায়ের জন্য আপনার কি করণীয় এখন আমার যদি কেউ হেল্প করতে একটু আমি যদি দোকানটা করতে পারতাম তাহলে আমার মায়ের কষ্টটা আমি একটু চেষ্টা করতাম যে আমার মা রেস্ট করার জন্য বা বাসা কিন্তু আমার অনেক খারাপ লাগে কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না মানে আপনার ডাক্তার কি বলেছে কতদিন ধরে ওষুধ খেতে হবে ডাক্তার বলছে ওষুধ চলবে সারা জীবনই ওষুধ চলবে খেতে হবে সারা জীবনে ওষুধ খেতে যেতে হবে তো এই যে সামনে যেটা দেখছি এটা হলো কি হয় আপনার আমার মেয়ে আপনার মেয়ে জি আঙ্কেল কেমন আছো এই তো আঙ্কেল ভালো আছো আঙ্কেল তুমি তো এখন ম্যাট্রিক পাস করেছো নাকি জি তো তোমার নানু যে এত কষ্ট করে তোমাদের সংসারটা চালাচ্ছে তো তোমার কি চিন্তা ভাবনা রয়েছে তোমার এই নানুর পাশে কিভাবে তুমি দাঁড়াবে বা সংসারের হালটা কিভাবে ধরবে তোমার তো ভাই নেই ভাই আছে না ভাই আমি যে টিপ পাস করছি আমার যদি ভালো একটা চাকরি হইতো আমি তো একটা চাকরি করতে পারতাম তাহলে তো সংসারটা হাল ধরতে পারতাম সংসারের হালটা ধরতে পারতাম জি তো তুমি কি এখন কোন চাকরিটা কি করতেছো না এখন কিছু করতেছি এখন করতেছ না তাহলে যদি একটা চাকরি পাও তাহলে তুমি সংসারের হাল ধরতে পারবা জি তো এই যে তোমার নানু এত কষ্ট করে চলতেছে তোমার মা কষ্ট করে চলতেছে তোমার বাবা নেই তোমার নানাও নেই নানুও নেই এক কথায় বলা যায় তুমি এতিম 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 তোমার তোমার মাও একটা একটা পরিবারের পুরুষ মানুষ নেই যে সংসারের হাল ধরবে বা ফ্যামিলির পাশে এসে দাঁড়ানোর মতো তো এই যে এত কষ্টের মধ্যে তোমাদের এই যে সংসারগুলা বা তোমার এই পড়াশোনার ক্ষেত্রে মানে কি ধরনের সমস্যাগুলো হয়েছে একটু যদি বলো আমার পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে স্কুলে টাকা দিতে পারতাম না কোচিংয়ের বেতন দিতে পারতাম না অনেক ধরনের সমস্যা সম্মুখীন করেই আমি মেট্রিক পাস করছি এমনও কেউ ছিল না সবার কাছেই হেল্প চাইছি আর আসলে বিপদে পড়লে কেউই হেল্প করে না তখন বুঝতে পারছি অনেক কষ্ট সংসার চলছে তখন বা এখনো যাচ্ছে এই যে আপনার মা অসুস্থ হসপিটালে ভর্তি ছিল দীর্ঘদিন ধরে মা আপনার অসুস্থ ছিল তারপর আবার নানু অসুস্থ ছিল এই সব কিছু মিলে আপনাদের তো একটা দোকান ছিল সে দোকানটা কেন বন্ধ হয়ে গেল মা অসুস্থ হওয়ার পর তো সব দিকে বন্ধ হয়ে গেছে আম্মু তো বসতেও পারতো না দায়িত্ব পারতো না কিছুই করতে পারতো না পরে হচ্ছে এর জন্য আমাদের দোকানটা ছাড়া হয়ে গেছে কি অসুস্থ ছিল আপনার মা আমুর মাঝে অপারেশন হয়েছিল মাজার রগের হাড্ডি

সে অনেক কষ্ট করছে কিন্তু তার জন্য করার জন্য আমাদের কাছে কিছুই নাই কিন্তু তাকে কিছু করতে দেওয়া উচিত আমাদের তাকে একটু রেস্ট করা উচিত সে অনেক কষ্ট করে এখন অনেক কষ্ট করছে তো এখন যদি আপনি একটা ভালো চাকরি পান তাহলে কি আপনার নানু কি সে আগের মতন এই কাজগুলো করে যাবেন না অন্তত রেস্টে থাকবেন না কখনোই সেটা না সে রেস্টে থাকবে তো এই যে পরিবারটির ভিতরে আপনার কি বাবা বেঁচে আছে না আমার বাবাকে তো আমি জানার পর দেখিনি

বাবা ওকে বাবা আপনাকে দিয়ে কোনো খরচা দেয়নি না বাবা আমাদের দেখেইনি দেখেইনি আমার মাই সব করেছে আপনার কি কোনো ভাই নেই জি না ভাই ছিল মারা গেছে ভাইটাও মারা গেছে ভাইটাও মারা গেছে ছেলে নাই আমার আপনার কি আপনার ছেলে মেয়ে কয়টা আমার তিন মেয়ে তিন মেয়ে আর বাকি দুই মেয়ে কোথায় বাকি দুই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি এদের মতো এরা চলতেছে এরা আমারে দেখশন করার মতো তাদের এরকম তৌফিক নাই তারা আমারে দেখশন করবে তো আমার একটা চায়ের দোকান আছে ওটা আমি এখন এই যে অবস্থা লাগতেছে যদি চায়ের দোকানটার পিছনে আমাকে যদি কেউ একটু হেল্প করতো তাহলে আমি আবার আগের মতো চায়ের দোকানটা করতাম এবং আমার মার কষ্টটা আমার খুব খারাপ লাগে এবং আমি আমার মারে চাইতাম যে আরাম করার জন্য বসার জন্য চেষ্টা করতাম তো আমাকে যদি কেউ একটু হেল্প করতো তো আপনার মা যখন আপনাকে ছোটবেলায় একদম ছোটবেলায় যখন একটু হাত মানে এক পা দুই পা করে হাঁটতে পারেন আপনার মায়ের কাছে যতটুকু শুনলাম যে আপনা তখন আপনাকে নিয়ে ঢাকায় চলে আসছে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেছে প্যাটে ভাতে কোনো বেতন ছিল না সেই স্বাধীনতার পর পর একটা নাতি নাই সব দুই তিনজন নাতনি সেই সুবাদে তাদের বিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের খরচা দেওয়া থেকে শুরু করে আপনার মা করেছে তো আপনি যে কষ্ট মানে এক একদিক দিয়ে হলো আপনার মা হলো আপনারা বাবার মানে স্নেহ ভালোবাসা পান নাই আরেক দিক দিয়ে হলো আপনার মেয়েও বাবাকে দেখি না এবং বাবার ভালোবাসা তো দূরের কথা বাবার কথা বলতেই পারবো না যে সে ছিল দেখতে কেমন ছিল তো আপনার মানে হলো ফ্যামিলিতে এই হালটা ধরার জন্য মানে আপনার এই মুহূর্তে আপনার কি করণীয় একটু যদি বলেন আমি এখন যেরকম আমার অবস্থাটা লাগতেছে আল্লাহ যদি মোটামুটি ভাবে আমি যদি একটু হেল্প করলে আমি দোকানটা চায়ের দোকানটা শুধু যদি আমি করতে পারতাম তাহলে আমি সংসারটা ধরতে পারতাম আর আমার মেয়েটা যদি ভালো একটা চাকরি পাইতো চাকরি যদি করতে তো আমার মেয়েটাও সংসারে হাল ধরতে পারতো সে এটাই আমি চাচ্ছি মানে মেয়েটাও যদি একটা চাকরি পায় তাহলে তার সেটার জন্য আপনারা মানে সেই সংসারের হালটা ধরতে পারতো আপনারা ধরতে পারতো দোকানটা যদি আমি কিছু একটু হেল্প টেল্প তাহলে আমি চায়ের রকম আমার সংসারটারে আমি নিতাম একটা ছেলেও নাই তিনটা মেয়ে তার মানে শেষ বয়সে আপনার মায়ের শেষ কষ্টটা মানে যাতে অন্তত শেষ বেলাটা একটু আরাম শান্তি করে যেতে পারে আমরা কি বলবো দর্শক জানি না একটা পরিবারে যদি মনে করেন যে তিনজনই থাকে এখন বর্তমানে তিনজনের নারী দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে আর এই ফ্যামিলির হালটা চলতেছে একদম বৃদ্ধ যে তাদের মা রয়েছে তাদের নানু রয়েছে কি কষ্টটা করে দর্শক আপনারা হয়তো এই প্রতিবেদনের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনি আমাদের কি একটু বলেন যে আপনার যখন দোকানটা হয়ে গেল বা এই এর আগে যে দোকানটা ছিল সেই সুবাদে ওই সময়টা কি আপনার জামাই বেঁচেছিল ছিল না জামাই বেঁচে ছিল না আপনার জামাই কেন মারা গেছে ওনার ইয়া ছিল তারপর তারপরে উনি 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 মা উনি মারা যাওয়ার অনেক পরে আমি দোকান করেছি তবে দোকানের উপরেও চলছি এবং নিজেও মনে করেন ঠোঙার ব্যবসা করছি কাপড়ের ব্যবসা করছি মানে যখন যেটুক মানে সমর্থ অনুযায়ী যা পারছি তাই করছি তারপরে চায়ের দোকানটা করলাম চায়ের দোকানটা আমি অসুস্থ হয়ে পড়ার পরে আর আমি চায়ের দোকানটা আর করতে পারলাম না এবং টাকা পয়সার দিক দিয়েও পারলাম না আর আমার ওই ওই অপারেশন হয়ে গেল অসুস্থ বেশি হয়ে গেলাম আমার দোকানটা চলে গেল তো আমার দোকানটার পিছনে এখন আমি এই হেল্পের জন্য আমি করতে পারতেছি

যারা ক্লাস ফ্রেন্ড ছিল তারা আসলে এই যে আপনার এইভাবে কষ্ট করে টাকা উপার্জন করতো আপনাকে আমি যতটুকু বুঝি যে ফ্যামিলিগত ভাবে বা কষ্ট এবং খাওয়া দাওয়া কষ্ট এবং তোমার পড়াশোনার বিষয় নিয়েও অনেক কষ্টে তোমরা করেছো তো এই কষ্টগুলোর মধ্যে মানে যে বিষয়গুলো রয়েছে স্থিতি যেটা তোমাকে এখনও নাড়া দেয় বা এখনো কষ্ট দেয় সেই অতীতগুলো মনে করে দেয় যেমন রাস্তা দিয়ে হাঁটতে গেলেও কেউ তাকাইত না কথা বলতো না অ্যাভার্ড করে চলতো আমি সবকিছু রেখেই তাদের সাথে কথা বলতে চাইতাম নিজের কষ্টটা নিজের মধ্যে রেখে সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতাম একটা অভিনয় জগৎ লাইফটা একটা অভিনয় মানে কেমন করে যেনে চলতে হয় বোঝাই যায় না সব কিছুই অন্যরকম

পুলিশে চাকরি নেওয়ার স্বপ্নটা কেন আসলো আমি ছোটবেলা থেকেই ভালো লাগতো আর এর জন্যই আমার ইচ্ছা যে আমি পুলিশে যাব জানি না আপনার এই স্বপ্নটা পূরণ হবে কিনা যদি সবাই হেল্প করতো বা সবাই যদি পাশে আসতো তাহলে তো চাকরিটা হয়েও যেতে পারতো বা হবেও আর অন্য কোনো চাকরি হলেও আমি করতে চাচ্ছি যেহেতু ফ্যামিলিটাকে চালাইতে পারি সবারই তো স্বপ্ন থাকে স্বপ্ন তো পূরণ হয় না সবার আমার আমারটাও হবে না এটাই কিন্তু ইচ্ছা আছে এখনো ইচ্ছা আছে আমি পুলিশে জব করব আসলে উপর আলা যদি চান সত্যিকারীর অর্থে কারো স্বপ্ন এই যতটুকু চাওয়া আছে তার চেয়ে বেশি কিছু তো পেয়ে যেতে পারে মানুষ চাওয়াটা থেকে মানে হলো সরে আসা তো যাবে না উপরে আল্লাহর কাছে সে বিশ্বাসটুকু রাখতে হবে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ সে সুবাদে আমাদের চাওয়াটা আল্লাহর কাছেই থাকতে পারে আল্লাহ চাইলে কি না করতে পারে এখন তো মাত্র মেট্রিক পাস করা হয়েছে শিশুবাদে এখনো পরিপূর্ণ হয়নি তো সেই সুবাদে চাকরি পেতে তো হয়তো আরো দুই তিন বছর বা সময় লাগতে পারে সরকারি চাকরি সরকারিতে সৈনিকের নেয় এর জন্যই আমি ট্রাই করতে চেয়েছি আর এই বছরই লাস্ট এরপর আর আমি টিকে এই বছরই লাস্ট এই বছরই লাস্ট দর্শক 2019 আজ হলো 30 তারিখ এই তারিখটাতে হলো আমরা এই প্রতিবেদনটা করতেছি আমাদের এই প্রতিবেদনটা হয়তো আমরা এই তারিখটাতেই আমরা হলো পাবলিশ করব আমরা জানি না এই স্বপ্নটা কতটুকু পূরণ হওয়ার মতন সমাজের হয়তো অনেক বিত্তবান বা অনেক পুলিশের যারা উদ্ধতম কর্তৃপক্ষ রয়েছেন আইজি মহদে রয়েছেন পুলিশ কমিশনার মহদে রয়েছেন এবং পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের যে একমাত্র কর্ণদার রয়েছেন দেশ পরিচালনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি এই পরিবারটির পাশে বা এই পরিবারটিকে একটি চাকরি একটা মেয়ে শুধু কোনো পুত্র সন্তান নেই এই পরিবারে অবলিত অসহায় পরিবারটির পাশে যদি একটু চাকরির মাধ্যমে হয়তো এই পরিবারটির পুরো বিষয়গুলা চেঞ্জ হয়ে যেতে পারে কষ্টগুলো লাগাম হতে পারে বৃদ্ধ বয়সে নানু খেসমুত করার জন্য নানুকে একটু আরাম দেওয়ার জন্য অসুস্থ মাকে একটুখানি ভালো রাখার জন্য তার এই স্বপ্নটুকু যে অনেক বাড়ি অট্টালিকা অনেক কিছু করার সেই স্বপ্নটুকু দেখে না শুধু একটা চাকরি সেই চাকরির জন্য মানে একটু ভালো কিছু করার চেষ্টা করছে জানি না দর্শক আমরা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি আসলে দুঃখের গল্পে কখনো আনন্দ হতে পারে জানি না আমরা আপনাদের কাউকে মনে কষ্ট দিতে চাই না এই যারা সমাজে টেলিভিশন পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া কোথায় যাওয়ার মতন যখন তাদের কোনো পথ নেই রাস্তার পাশে যারা আছেন তাদেরকে দেখে ও যারা চোখ ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় কথা বলতে চায় না সেই পরিবারটি খালা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমাকে একটু বলবেন যে আপনি যখন ঢাকায় আসলেন সেটা কতদিন আগে আমি ঢাকায় আসছি স্বাধীনের পরে স্বাধীনের পরে আসছেন ছ পরে বাবা আপনার সাথে আর কে আসছিল এসে আপনি কি করেছেন প্রথমে বাসা বাড়িতে কাজ করেছেন সেখানে কি বেতনাদি পেয়েছেন

আগে কি হেঁটে হেঁটে করতেন তার মানে হলো আগে আপনি দোকানে দোকানে গিয়ে হলো টাকা তুলে বা সেভাবে হলো আপনার ফ্যামিলিটাকে চালাতেন কিন্তু এখন কি হারতে পারেন না হারতে পারেন না কেন না পায় সমস্যা এই পায়ে সমস্যা এখন কী বড় করে গ্রেজ ভর করে মানে তো আপনি আমাদেরকে গুলা এখন বর্তমানে আপনি কোথায় কি করছেন এখন বর্তমানে তো এই সারা ফড়াও ওই বং কি সব নেই রাতে এগারোটা বাজে আসছেন সকালে যান কয়টায় খেলা 1:00 10:00 টা দিয়ে যাইগা নড়া সেখানে গিয়ে বসে থাকেন তো সেখানে বসে থাকার পর হলো কি আপনার সেখান থেকে যে টাকাটা আসে সেই টাকার উপরে মানে কি আপনার সংসারটা চলতে তো মনে করেন যে যে করেছে আমার আমার যদি একটা পুলিশের চাকরি স্বপ্ন যদি পুলিশের চাকরি হয় তাহলে আমি অন্তত এই সংসারের হালটা ধরতে পারবো বা পুলিশের চাকরি না হোক যদি একটা চাকরি হয় তাহলে অন্তত আমার নানুকে আমরা শেষ বয়সে একটু ভালো অবস্থানে রাখতে পারবো এটা বললো আপনার কি মত এখন আমার নাম দিশা কি করতে পারে আল্লাহ যদি আল্লাহর হুকুম হয় আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা তো আপনার ফ্যামিলিতে যে এত বছর ধরে আপনি কষ্ট করে যাচ্ছেন এইভাবে কষ্ট করে ফ্যামিলিতে যাচ্ছেন আপনার খারাপ লাগছে না খারাপ লাগছে না খারাপ লাগলে কি করব তুমি তো ফালানোর জিনিস না খারাপ হতে কোথায় খারাপ লাগলে কি দিতে পারি কষ্ট করে নেই কষ্ট হচ্ছে দিন তো গেছেই কেবল এখন তো চলতে পাচ্ছেন না এখন তো কষ্ট আপনার আরো বেশি চলতে পাচ্ছেন না খালা আপনি ভালো থাকবেন আসলে আপনার নাতনি আপনার মেয়ে এই সবার এই পরিবারটার যাতে একটু মানে ভালো কিছু হতে পারে বা ভালো সম্ভাবনা দিকটা চলে আসে আমরা সেটাই চাই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যাতে আপনি পরবর্তীতে আমরা আপনার আবার প্রতিবেদন করে আপনার আপডেট জানানোর চেষ্টা করবে যে না আপনার একটু পরিবর্তন আসছে কিনা বা আপনার নাতিনের চাকরি হয়েছে কিনা সেই বিষয় নিয়ে তো সালাম আলাইকুম ভালো থাকবেন আপনি জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে এই আমাদের সার্থকতা আমরা এই পরিবারটির প্রতি যে আমরা এই যে প্রতিবেদনটি তৈরি করেছি এই প্রতিবেদনের মাধ্যমে হয়তো এই ফ্যামিলির জানিনা দর্শক আপনাদের কেমন লেগেছে আমরা চেয়েছি যে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে যারা এই পরিবারের যে হাল অবস্থাগুলা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাদের এই ফ্যামিলিটাকে যাতে একটুখানি ভালো অবস্থানে রাখা যায় সেই তাদের যে স্বপ্ন রয়েছে যে তার নাতনি যাতে একটা পুলিশের চাকরি মেট্রিক পাস করেছে যদি পুলিশের চাকরিটি হয় হয়তো এই পরিবারের হাল ধরতে পারে পুলিশের চাকরি না হোক যে কোনো একটি চাকরি যদি হয় তাহলেই এই ফ্যামিলিটি হাল ধরতে পারবে দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ